এরকম ঘুমাচ্ছে দেখতে পেয়েছো? ওই আপ ডাউনে ওই 10-11 হাজার মতো প্রফিট, 10-11 হাজার এটা পাঁচজন লেগ চলে আছে মোটামুটি ড্রাইভারের 2700-2800 মানে টিপে বছরে কিন্তু কেউ না কি টাকা তুলতে প্রচুর কষ্ট হবে। খাবার না নিয়ে আসতাম না আমাকে এখানে ঢুকতে দিছো না, এটা সত্যি তো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আছি, এখন আমি দুবরাজপুরের পিছনে আছি, দুবরাজপুরের পিছনে। আর আমার কি বলে আমার মানে মন মেজাজ দেখেই বুঝতে পারছি আমার কিরকম অবস্থা এখন। খুব একটা ভালো লাগে না, এই ঠান্ডা গরম, ঠান্ডা গরম করে একদম শরীর কিন্তু ভালো লাগছে না। আর আজকে তো আমি বাড়ি যাবো ভাবছিলাম, তো সবাই দেখি ডিউটি করছে আর আমি বাড়ি যাবো, এটাও নিজেকে খারাপ লাগছে, কি করবো। আর এদিকে বাপি ভাইও ডিউটি করছে আর আমি যদি বলি বাড়ি যাবো তাহলে এটাও নিজেকে খারাপ লাগছে, ঠিক আছে? তা কি করবো এখন, বাড়ি যাবো না লোড করতে যাবো সেটাও এখন কনফিউজ হয়ে আছি। তো দেখা যাক বন্ধুরা কি করছি এখন আমি। গাড়ি যতক্ষণ স্টার্টে থাকছে ততক্ষণ এসি চলছে, গাড়ি যতক্ষণ যখন বন্ধ হয়েছে তখন কিন্তু গরম থাকতে পারে না এমন অবস্থা। তাও আজকে মোটামুটি আবহাওয়া করেছে, এখন ওটাই চিন্তা করছি কি করবো। সব ড্রাইভার ডিউটি করছে আর আমি যে বলে একা বাড়ি যাবো নিজেকে, এটাই খারাপ লাগছে। এদিকে কেউ বলছে বুধবার ইয়ে হবে, কেউ বলছে বৃহস্পতিবার, ওটা তো কনফিউজ আছি। ঠিক আছে বন্ধুরা চলো দেখা যাক কি হচ্ছে, আর বাপি ভাই আসলে আসুন দেখা কথা বলি। আমি ফাইনালি বাপি ভাই এলো আমার গাড়িতে, ঠিক আছে? এবার দামপা চালা তোমার বাপি ভাই ধীরে তো দেখতে হবে। হ্যাঁ আমাদের তো ভাই পুরোনো গাড়ি ভাই খুবই গরম, ঠিক আছে? 12 টাকা পুরোনো গাড়ি মানে খুবই গরম, তবে শুট করতে হচ্ছে। এবার এসির থেকে আমাদের মানে প্রকৃতির সাথে যতটা চেষ্টা করতে হবে যে প্রকৃতির সাথে থাকা, এই এসির আদরটা লেগে গেলে এটা গরমে কষ্ট হয়। দেখো প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, ওই জন্য তো আমি মানে আমি 10 দিন বললাম যে আমি মানে পারবো না আর মনে হয়েছে এমন করেছে। হ্যাঁ, এসিতে থাকতে থাকতে যখনই গরম হয়ে যাবে বহুত কষ্ট হবে প্রচুর। কালকে যখন কাজ করিয়েছি আমি এই কাছে, আমার সারাদিনটা তো স্টার্ট করতে পারছি না গাড়িটা, সেই মুহূর্তে এইখানে মানে রোজ মানে এত থাকতে পারছি না, তারপর আমি কেন যখন হবে দেখা যাবে, এখন গরমেই কাটাচ্ছি কি আর করবো। আপে ডাউনে আপে ডাউনে আমাদের মালিক আছে, মালিক জানে, মালিককে জিজ্ঞেস করো মালিক জানে। আমাদের বেতন মোটামুটি আপে ডাউনে ধরো এইদিক থেকে ওই মুরগির খাবার যেটা লোড করি কি যাই হোক নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর হচ্ছে ওইদিক থেকে পাতের লেগ চলে আসে, মোটামুটি ড্রাইভারের 2700-2800 মানে টিপে পেয়ে যায়। দুদিনও হচ্ছে তিনদিনও হচ্ছে, হ্যাঁ যদি দুদিনে করে ফেলছি তো ভালো হচ্ছে, আর যখন তিন দিনে করছি তো তখন একটু ডাউন হয়ে যাচ্ছে। তবে বাবু ভাই এতেই মানে পুষে যাচ্ছে, ঠিক আছে? এতে পোষাতে হবে, কিছু করার নেই। আমি দিন জেলে বন্ধুরা কি বলে 2000 ইনকাম করে 3000 ইনকাম করে তাও কিন্তু পয়সা রাখতে পারছি না, ঠিক আছে? কোন দিকে যে উড়ে এসে আমি সাইদুল ভাই তো ইনকাম মানে বীরভূমের মধ্যে প্রচুর, আমরা তো বীরভূম মুর্শিদাবাদ কলকাতা ঘুরেও যা ইনকাম করতে পারছি না, সাইদুল ভাই বীরভূমের মধ্যে মোটামুটি ভালো ইনকাম করে নিচ্ছে, ঠিক আছে? যত ছুটবে তত ময়দান, ঠিক আছে? যত ছুটবে তত ময়দান। আমি অনেক ছুটে দেখে নিলাম, আমার নিজের গাড়ি ছিল আমি আগেও বলেছি, ঠিক আছে? নিজের গাড়ি ছিল, নিজের গাড়ি বিচ্ছে এখন গাড়িতে সত্যি কথা বলতে এখন কিছু নেই না, অনেক সাবস্ক্রাইবার বলছে গাড়ি কিনবো গাড়ি কিনবো, তুমি বলো গাড়িতে কিছু আছে? আমার গাড়িতে কিছুই নেই, আমার নিজের গাড়ি ছিল, ঠিক আছে? সেই গাড়ি আমি বিচ্ছে দিয়ে আজকে পরের গাড়ি চালাইছি, পরের গাড়ি চালিয়ে আমি বাড়িতে গিয়ে 4 চাকা চালাবো, ঠিক আছে? কিন্তু নিজের গাড়ি থাকলে কি হতো, শান্তে ঘুমাতে পারতাম না আমি। আমি এই জন্য কিন্তু গাড়ির দিকে ছুটি না, আমি এই জন্য ভালো আছি, ঠিক আছে? আর বাপি ভাইও মানে মাথা খারাপ করছিল দুদিন আগে যে আমি গাড়ি কিনবো করে, ঠিক আছে? কিন্তু আমি সেই মানে সেই মাথা খারাপটা বারণ করেছি, না ওসব দিকে যেও না, এখন চালাও, তারপর পরে দেখা যাবে, ঠিক আছে? ইউটিউবে সাকসেস যখন হবে তখন পরে দেখা যাবে। আর বাপি ভাইয়ের কাছ থেকে সব শিখছি। আর মেন মেন কথা হচ্ছে গাড়ি এখন কিনলে শুধু একটা গাড়ির টাকায় গাড়ি চলবে না, আদার্স বিজনেস থাকতে হবে কি, তাই না? আদার্স বিজনেস থাকতে হবে, যে গাড়ি যখন তোমার ইয়ে হবে ওই টাকাটা তুমি এখানে লাগাতে পারবে, এইভাবে চালাতে হবে। গাড়ি থেকে যে গাড়ি প্রফিট করে গাড়ি চালাবে ওটা খুব কঠিন ব্যাপার। আর একটা কথা বন্ধুরা, গাড়ি কিনে
মানে মানুষ এখন মানে এত চালাক হয়ে গেছে না বলা মুশকিল। শুধু টাকা মেরে দিবে ঠিক আছে, যে কোনো মানুষ তোমরা যে বিশ্বাস করে ধরো মালটা দিবে গাড়িটা দিবে ঠিক আছে, টাকা মেরে দিবে। আবার যে কতজনে টাকা মেরেছে তাও আমি এখনো পর্যন্ত সুজা হয়ে আছি। এখনো অবধি আমার 3 লাখ 4 লাখ টাকা মানে মার্কেটে পড়ে আছে, কেউ টাকা দেয়ও না। এই গাড়ি ব্যবসা করতে গেলে এই রিস্কটা নিতে হবে যে টাকা মরে যাবে গ্যারান্টি। হ্যাঁ শোনে 10 লাখ টাকা রেখতে হবে, তারপরে কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, মালিকের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে লিজি, মালিকের কত টাকা পাচ্ছি অফিসের মালিকের কাছ থেকে মালিকের। হ্যাঁ আমার মালিক তো আমার সাথেই থাকে, তোমরা তো জানো। এটা হচ্ছে বাপি ভাইয়ের মালিক ঠিক আছে। তা বন্ধু তোমার বাড়ি কোথায় বটে? সিমলাগড়। সিমলাগড়? হ্যাঁ। আদি বাড়ি না? না নিজেদের বাড়ি। নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ। তা কতদিন ধরে ট্রাকের ব্যবসা করছো তোমরা? আমরা মিনিমাম 6-7 বছর থেকে। 6-7 বছর ধরে? এই গাড়িটা কতদিন ধরে আছে এটা বাপি ভাই চালাইছে এখন বর্তমানে? এই 1 বছর হবে। 1 বছর ধরে? হ্যাঁ। তা মানে লাভ বুঝছো না লস বুঝছো মার্কেটে চলে? দেখো এখন মার্কেটে অবস্থা যখন নিয়েছিলাম তখন ঠিক ছিল, কিন্তু এখন যা অবস্থা হয়ে গেছে কিছু বলা যাচ্ছে না। মানে ভাড়ার উপরে ডিফারেন্ট হয়, আর যেখানে যদি ভাড়া করি দেখি ট্রান্সপোর্টারও টাকা খেয়ে নেয়, বুঝাই যায় না কি হবে না হবে। ট্রান্সপোর্টাররা মানে টাকা খেয়ে নেয়, পরে বুঝতে পারি কি হ্যাঁ এই টিপে আমার টাকা মারা গেছে। ও এবার কি বলে এখন ভাড়া মানে কোথাও কোথাও মাল ফেলাচ্ছে এখন? এখন এই মালটা নিয়ে যাবো আপনার ওই রাজহাট খালি করবো। রাজহাট নিয়ে ক টাকা ভাড়া? ভাড়া ওই 1,020 টাকা দিচ্ছে। 1,020 টাকা? ওর মধ্যে DCR খালি সব সব কিছু সব ওতে? তাহলে ওর মধ্যে কি বাঁচবে তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা? তার মধ্যে যদি আপ মানে ওই যদি টিপ যদি না নিয়ে আসে তাহলে পয়সায় প্রফিটই হবে না। তা তোমাদের আপ ডাউনে কত টাকা প্রফিট হয় আইডিয়া? ওই আপ ডাউনে ওই 10-11 হাজার মতো প্রফিট হয়। 10-11 হাজার মতো ওই দুদিনে? ওর মধ্যে আবার টায়ার ডিজেল মোবিল সমস্ত কিছু খরচা ঠিক আছে। এই করতে করতে বন্ধুরা কিন্তু কিছু থাকেও না বছর শেষে? না বছর শেষে কিছু থাকেও না, কিস্তি টাকা তুলতে প্রচুর কষ্ট হয়। কিস্তি টাকা তুলতে প্রচুর কষ্ট হয় না, টায়ার লাগাইতেও কষ্ট হয়। তা ঠিক আছে বন্ধুরা, শুনতে পেলে মালিকের কি অবস্থা ঠিক আছে। আর এই যে বাপি ভাই, বাপি ভাই দাম পাট মানে মানে প্র্যাকটিস করছে দাম পাটটা। আজকে সত্যি কথা বলতে আমি মানে প্রথম আমি ফার্স্ট টাইম আজকে আমি দাম পাট চালালাম ঠিক আছে। ভালো লাগলো খুব, প্রচুর ভালো লাগলো আজকে ফার্স্ট টাইম ডাম্পার চালালাম। আর আমার দেখতে কিছু হাড় বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা, খেটে 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 খেটে। হ্যাঁ 4 দিন বাড়িতে গেলে কিন্তু চাঙ্গা হয়ে যাবো, ওদিকে অসুবিধা নেই। তো ঠিক আছে বন্ধুরা, বাপি ভাইকে এখন বিদায় জানাই। বাপি ভাই যে খালি ঠিক আছে, চলো তাহলে যাচ্ছি, আবার দেখা হবে ভিডিওতে। আমাদের তো এমনি সৈদুল ভাইয়ের সাথে দেখা হতেই থাকে, কন্টিনিউ হতেই থাকে। আর ঈদের বাজার আজকে দেখি বাপি ভাই তো লোড করে দিয়েছে, আর আমি লোড করবো নাকি ওটাও চিন্তা করছি, কনফিউজ আছি এখন কি করবো। চলো রাস্তায় গিয়ে দেখা যাবে ঠিক আছে, চলো বন্ধুরা ভাই। বন্ধুরা মনে করছি রোডে গাড়ি নাই গাড়ি নাই, আর এদিকে শিউরি রেল গাড়ি দেখো দুনিয়ার গাড়ি ঠিক আছে। আর আজকে আবার রোববার তো মালেরও সমস্যা, মাল পাওয়া যায় না আর পাওয়া যায় না, এটাও একটা সমস্যা। অন্য দিন হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু রোববার এখানে অসুবিধা হয় মালের জন্য। আচ্ছা দেখা যাক কি হচ্ছে, আমি বললাম তো লোড করবো তোমরা যদি মাল দেখে দিতে পারো, কিন্তু মাল আর কোথাও খুঁজে পেয়েছে না। আর এদিকে লোড গাড়ি কিন্তু জাম লেগেছে দেখালাম, কী হচ্ছে কে জানে, রেলগেটটা লেগেই জাম ধরতে দাম। টেলারে ফাসিং কমিন দিয়েছিল বলছে, তো টেলার ঢুকছে করে নতুন নতুন, এটা তো একদম নতুন টেলা, এটাও নতুন টেলা। টেলারে কিন্তু এসি দেয়নি, এটি একটা সমস্যা। আর এই একটা অনেক ফুল বলে দেয় গাড়ি কিন্তু সে বিপুলের আসছে, সালা শুধু টেলার হয়ে গেছে মার্কেটে বেশি দেখেলা, শুধু টেলার বেশি। 16 চাকা দাম পাড়া কেউ নেয় না, 16 চাকা ডালা বডি আর টেলার 18 চাকা টেলার বেশি মার্কেটে। শিউরি রেলগেটের কাজটা কমপ্লিট হবে তবে ড্রাইভারদের জানে শান্তি, তাছাড়া কিন্তু শান্তি নেই। এখানে এসে মানে ঘুমে হয় না এমন বয়স না, ঝাপাই তো প্রচুর পরিমাণে জার্কিং করে সেই জন্য ঘুমও হয় না, আর কাজ হয়ে এসছে তার লেগে না। চলো ওদিকে রেলগেটটা পেরিয়ে যাবে। বন্ধুরা কিছুদিন আগে সে অ্যাক্সিডেন্ট হলো, ওই গাড়িটা আজকে নিয়ে এসেছে ট্রেনে করে। কিছুদিন আগে বলতে মোটামুটি 5-7 দিন হয়ে যাবে এরকম হয়ে যাবে, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ইথা মোহাম্মদগের ওখানে, সেই গাড়িটা আজকে নিয়ে গেছে। আর এদিকে একটু জাম লেগে আছে দেখালাম। বন্ধুরা আমি ফাইনালি শিউরি ফেরলাম, তা শিউরিতে ফেরতে ফেরতে দেখালাম একটা বন্ধু হেঁটে হেঁটে আসছে ঠিক আছে। তাই বন্ধুকে আমি চাপিয়ে এলাম তা মোবাইল হাতে করে, তা আমি তারপরে ওর কাহিনী শুনলাম, তোর কাহিনী তো মানে প্রচুর দুঃখের কাহিনী ঠিক আছে। তা কাহিনীটা কি হয়েছে তোমাদেরকে শুনেছি একটু দাঁড়াও। তা উস্তাদ তোমার ঘর কা হ্যাঁ বিহার, ইহা ক্যা হওয়া তা ইয়া ক্যা সমস্যা হওয়া তোমরা? মোবাইল খারাপ হয়ে গেছে। মোবাইল খারাপ হয়ে গেছে, মোবাইল খারাপ হওয়া সে ক্যা হওয়া তোমরা? সব অস্ত ব্যস্ত হয়ে গেছে,
सिस्टम पैसा सब खत्म हो गया। मोबाइल ठीक हुआ अभी? हाँ मोबाइल बनवाया। गाड़ी कहाँ है आपका? गाड़ी वहाँ टूल गेट के पास। टूल गेट के पास आप जाएगा कहाँ माल लेके? अभी हम लोग जाएंगे अभी दुमका। दुमका? दुमका से? दुमका से अभी भागलपुर। भागलपुर कोलकाता से क्या माल लोड किया? वो बोरा बोरी है। बस्ता। बस्ता कौन दिन में चक्कर लगता है? एक चक्कर चार दिन पाँच दिन। चार दिन पाँच दिन वो कलकत्ता तुम भागलपुर से क्या लेके जाओगे? फिर उधर से देखेंगे माल मिलेगा कुछ तो तुम यहाँ चले आएंगे। और बोला जो नेपाल जाएंगे? नेपाल भी चले जाते हैं हम। नेपाल भी चला जाता है। चक्का गाड़ी है आपका? दस चक्का। दस चक्का महीने में कितना हो जाता है? महीना कहा, महीना में तो बहुत गड़बड़ हो रहा है आजकल। कितना पैसा बचता है महीने में? 30,000 बचता है ड्राइवर लोग को देकर। ड्राइवर लोग को देकर 30,000 बचता है। क्या फायदा है? बहुत स्थिति खराब है। এই বন্ধু বলছি আমার বাসে ভাড়া দেওয়ার মতো পয়সা নাই এমন অবস্থা, ঠিক আছে? হেঁটে হেঁটে আসছিল। আর তোমরা তো ভালো করে জানো আমি যাকে পাই তাকে চাপিয়ে নিই, ঠিক আছে? আমি প্রথম ভাবলাম দাঁড়াবো না, তারপরে কি মন গেল না দাঁড়িয়ে যাই। নেওস্তা তোমার নাম কে? হ্যাঁ হ্যাঁ রাজু। রাজু রাজু বিহার ঘর বিহারে ঘর বলছে, ঠিক আছে? চলো ওর গাড়িটাও দেখাই, চলো আগে যাই। এইখানে নেমে গেল ও, যা হোক মোবাইল ঠিক করে নিয়ে আসছে, নিয়ে বেরিয়ে যাবে এবার ভাগলপুর টাগলপুর দিকে। আর আমি টোল ট্যাক্সটা পেরেছি বন্ধুরা, ফাইনালি পৌঁছালাম ওই বুলেরো গাড়ির কাছে, ঠিক আছে? ছোট হাতি, পিক আপ ভ্যান, বুলেরো, এদিকে কী কী গাড়ি ওরা তো জানি না, আর ওই সাইডেও আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা নেমে যাই, কোনটা কি দাম খানে একটু জিজ্ঞেস করি, আর ওখানে ক্যামেরা করবো না, দামটা জেনে আসি যাস, ঠিক আছে? যার যার গাড়ি মানে যার দোকান সে কিন্তু নাই বলছে, ঠিক আছে? ওই যে অন্য নম্বরে যোগাযোগ করে পেয়ে যাবে, আমার এখন লেবার দরকার নাই। তো গাড়িগুলো দেখিয়েছি জাস্ট কী কী গাড়ি বিক্রি রয়েছে, ঠিক আছে? এখানে নিতে পারো অসুবিধা নাই। ওই পিক আপ ভ্যান, ছোটো হাতি, ছোটো হাতি তো বুক হয়ে গেছে, ঠিক আছে? আরে লাল রঙের একটা গাড়ি রয়েছে, কী গাড়ি ওরা কে জানে? অনেক কটাই গাড়ি রয়েছে। আর এইটা ডক্টর লেখা রয়েছে, সুজুকি ডিজার। এই সাইডেও অনেক কটাই, এটা আলাদা, ওটা বীরভূম কার পয়েন্ট, আর এটা এসবি অটো পার্টস। এই সাইডে একটু বুলেরো লাগানো যে কী দাম আছে বুলেরো জিজ্ঞেস করি। এই বুলেরোটা 380,000 টাকা দাম বলছি, তবে সেরকম ভালো হয় নাই, কিন্তু বাম পা ছাড়া গাড়ি মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়, ঠিক আছে? ওই সাইডে অনেক কটা বুলেরো আছে নতুন নতুন, তার যাবো না আমি, বেরিয়ে যাবো। ওই সাইডে তো ভালো ভালো বুলেরো ছিল, কিন্তু ওই সাইডে যা দাম বলবে শুনেই মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য কিন্তু গেলাম না। আর যারা 380 বলে সেই বুলেরোটা মানে শেষ অবস্থা, তার নামে লাস্ট সিন, ঠিক আছে? ওপরে দেখতে কেবল সব রং হয়ে আছে, বাকি ভিতরে সব শেষ মনে হয়েছে দেখে। চলো দেখি যাই। আজকে লোড হল না, তার কারণ আছে, আজকে রোববার, রোববারই কিন্তু গ্যাসার বন্ধ থাকে বলে মাল পাওয়া গেল না, সেই জন্য কিন্তু লোড হলো না। তাছাড়া কিন্তু লোড কর থামাবে, ঠিক আছে? মানে আশা ছিল তাও মানে লোড হলো না, কি করবো, ঠিক আছে? এখন মন্ডল পাম্পে যা গাড়ি লাগিয়ে দিয়েছে, বলার বাইরে প্রচুর গাড়ি লেগেছে পার্কিংয়ে। তোমাদেরকে বাইরে থেকে একবার দেখায়, ড্রোন থেকে দেখালে হইতো ভালো করে, ঠিক আছে? তো চলো বন্ধুরা বেরিয়ে যাই এখান থেকে, কেসারকে জায়গা নেই, কেসার থেকে আবার কখন বাড়ি গেছে দেখি। বন্ধুরা এতক্ষণে পৌঁছালাম কেসার, কেসার দেখে দেখে হাঁ দেখা ম্যানেজার কেমন খেতে লেগেছে। হ্যাঁ চিকেন পকোড়া, তারপরে ইয়ে ডিম চপ সব খেয়ে নিবে। হ্যাঁ শরীরটা কেমন হয়ে যদি কিছু না, শুধু খাবো খাবো করছি, কি বলবো বলার। আর যদি খাবার না নিয়ে আসতাম না, আমাকে এখানে ঢুকতে দিছো না, এটা সত্যি তো? একদম না, সত্যি তাই। আমাদেরকে নিয়ে এসেছে যে ডিম চপ, চিকেন পকোড়া, অনেক কিছু আরো ভালো লাগে। মিষ্টিটা ছিল সেটা মিষ্টিটা দেখালাম, ওটা নিয়ে এলাম না, ঠিক আছে? সব খেয়ে নিবে, সব খেয়ে নিবে, ঠিক আছে? বন্ধুরা এখান থেকে দেখি কত মানে কাজ থাকে, কাজ সেরে বেরোই, বাড়ি কখনো যাচ্ছে দেখি, এদের বাড়ি থেকে ফোন করছে, এসে এসে করি, দেখি কতক্ষণ পৌঁছায়। এরা মেন ব্যাপার হচ্ছে জেলের মধ্যে থাকে, ঠিক আছে? এগুলোতে কিন্তু এই ডিম চপ, চিকেন পকোড়া এসব পাওয়া যায় না, সেই জন্য মাঝে মাঝে খাবার লেগে এখানে ইয়ে করে। কিরম খাচ্ছে দেখালাম না, না কিরম খেয়েছে দেখালাম মানে
বলেছে 5 বছর খাইনি এমন করছি ফাইনালি বন্ধুরা আবার গাড়িতে এলাম গাড়িতে এসে সামালগুলো নিয়ে নিতে হবে আমাকে তোমাদের পছন্দ করে দেখাচ্ছি যা সামান আছে আমি কি করে নিয়ে যাবো চিন্তা করছি আমার হাতে ঝোলাও নাই কিছুও নাই ওটাই চিন্তা করছি আর বন্ধুরা বেজে গেল এখন 8টার মতো এখনো অব্দি বাড়ি যায়নি ডন করতে চাইছে যে বাড়ি এসো করি ঠিক আছে এখনো অব্দি বাড়ি যায়নি বাড়ি যাবো চান করবো কখন কি করবো দেখা যাক ঠিক আছে বন্ধুরা ফাইনালি বাড়ি এলাম এই মাত্র এখনো চান করিনি কিন্তু ঠিক আছে এখন রাত 9টা বেজে গেল এখনো চান করিনি আর ডন দেখছি ঘুমিয়ে আছে ঠিক আছে ডনকে দেখাচ্ছি দাঁড়াও ভালো করি এই ডন ঘুমিয়ে পড়েছে খুবই কুস্তি করেছে আর করেছে ঘুমিয়ে পড়েছে আলা মারা করে মানে দিনে ঘুমায় না তো সেই জন্য রাত্রিতে মানে সন্ধ্যে সন্ধ্যেই ঘুমিয়ে পড়ে আর বন্ধুরা আমার বাড়ি হচ্ছে একতলা ঠিক আছে দিনের বেলাতে টিকতে পারে না এত গরম হয় টিকতে পারা যায় না বাড়িতে বাড়িতেও কষ্ট গাড়িতেও কষ্ট তো কোনখানে যাবো সেটাই বলো এবার ঠিক আছে আর আমি এখন চান করবার জন্য রেডি চানটা করলে তারপর ঘুম হবে চান না করলে কিন্তু ঘুম হবে না ঠিক আছে আর আছে গাড়ি লোড হলো না তার কারণ হচ্ছে মাল পাওয়া যায়নি ঠিক আছে যে রবিবার ছিল ঠিক আছে কেসারে কিন্তু মালই পাওয়া যায় না একদম আমি গিয়েছিলাম দেখতে পেলে কিন্তু কোনো কাসারাই মাল নাই এমন অবস্থা সব ডাঁস এদি সিদি মাল সব লোড করে নিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি এইমাত্র চাঁদপুরে এলাম চাঁদপুরে এসে কি দৃশ্য দেখে দেখালাম ঘুমানোর স্টার্ট দেখালাম বড় ডনের সত্যি